আমার এই ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ করব। আপনারা তো হয়তো ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় নষ্ট করেন, আমি অন্তত আপনাদের কাছ থেকে 5 থেকে 10 মিনিট সময় নেব। আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, হাসিমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম, সেই সাথে সবাইকে আবারও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারা আপনাদের সহযোগিতায় আমাদের হাসিমুখ ফাউন্ডেশন 2 বছর অতিক্রম করতে যাচ্ছে। আমাদের ফাউন্ডেশনের আগামী 20 ফেব্রুয়ারি রোজ রবিবার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের স্বপ্নের ফাউন্ডেশন, আপনাদের স্বপ্নের ফাউন্ডেশন, আমরা কল্পনা করতে পারছি না আমরা 2 বছর অতিবাহিত করতে যাচ্ছি। হাসিমুখ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই বিষয়ে আজকে ভিডিওটি করা। আমার এই ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ করব। আপনারা তো হয়তো ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় নষ্ট করেন, আমি অন্তত আপনাদের কাছ থেকে 5 থেকে 10 মিনিট সময় নেব। আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে আমাদের হাসিমুখ ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আপনারা হাসিমুখ ফাউন্ডেশন সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই জানবেন। আমাদের হাসিমুখ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয় 2020 সালে 20 ফেব্রুয়ারি। আমাদের হাসিমুখ ফাউন্ডেশন সম্পূর্ণ একটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আমাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই। এখানে আমরা ফাউন্ডেশনের যারা সদস্য আছি তারা বা আমাদের সমাজের অর্থবিদরা এগিয়ে এসে কিছু ডোনেশন দিয়ে, কিছু চাঁদা দিয়ে আমরা বিভিন্ন সময় অসহায় গরিব অসুস্থ মানুষদের পাশে থাকতে পারি বা অসুস্থ মানুষকে বা হতদরিদ্র অসহায় মানুষদের পাশে কিছু পোশাক আশাক, কিছু খাবার, কিছু ঔষধ নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এই জন্য আমি পার্সোনালভাবে সমাজের অর্থবিত্ত যারা বা এক কথায় সবাই যারা আমাদেরকে ফাউন্ডেশনে টাকা দিয়ে হেল্প করেন বা শ্রম দিয়ে হেল্প করেন বা মানসিকভাবে হেল্প করেন তাদের প্রতি আমার সহ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনাদের জন্য আজকে আমাদের হাসিমুখ ফাউন্ডেশন 2 বছর অতিক্রম করতে যাচ্ছে। আমি যেটা বলছিলাম, আমাদের ফাউন্ডেশন সম্পূর্ণ একটি অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দ্বারা আমাদের সবসময়ের জন্যই মানুষদের সেবার কাজে, মানুষের কল্যাণের কাজে কাজ করি। আমি বিশ্বাস করি আমাদের দেশের উন্নতি করতে হলে অবশ্যই আমাদের সমাজকে উন্নত করতে হবে, আর সেজন্য আমাদের সমাজের অবদান রাখতে হবে। আমরা যদি সবাই প্রতিটি সমাজকে উন্নত করতে পারি, দেখবেন আমাদের দেশ অনেকটাই উন্নত হবে। তাই আসুন আমরা প্রতিটি সমাজকে মাদকমুক্ত করি, অসহায় দারিদ্র্যমুক্ত করে তুলি, অসহায় দারিদ্র মানুষের পাশে থাকি, সমাজের কল্যাণ হবে এমন কাজ করি সবসময়। তো আমি বেশি কথা বাড়াবো না, আমার এই ভিডিওটা মেক করার একটাই উদ্দেশ্য। আমরা সামনে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী 20 ফেব্রুয়ারি রোজ রবিবার আমরা যেই ইভেন্টটা করতে চাচ্ছি, যেই অনুষ্ঠানটা করতে চাচ্ছি, সেটা সকালে আমাদের এলাকার ছেলেমেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে এবং সেই বিকেলে দুপুরের পরে ছেলেমেয়েদের খেলাধুলার পুরস্কার বিতরণী করা হবে, প্লাস মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হবে। তার সাথে আমাদের এলাকার, আমাদের রনশিবাড়ি বাগমারা রাজশাহী এলাকার মানুষদের হতদরিদ্র অসহায় মানুষদের পোশাক, শীত তো শেষ হয়ে গেছে, পোশাক উপহার দেওয়া হবে। আরও অনেকগুলো কাজকর্ম থাকবে, এই মুহূর্তে আমাদের লিস্ট আমার কাছে নেই, অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি, সেই জন্য আমাদের অনেক টাকা দরকার, অনেক ক্যাশের দরকার। সবাই যদি আপনারা একটু একটু করে এগিয়ে আসেন, কেউ যদি 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারেন আমাদের ফাউন্ডেশনে যদি অনুদান হিসেবে দিতে পারেন, যদি দান করতে চান, আমাদের সমাজ আমরা উন্নত করতে পারবো, আমরা মানুষদেরকে সঠিকভাবে বণ্টন করতে পারবো, এই আশা রেখে আমার এই ভিডিওটা মেক করার সার্থকতা হবে সেখানে। যদি এই ভিডিওটার মাধ্যমে যদি আমি আপনাদের কাছ থেকে কিছু অনুদান পাই হাসিমুখ ফাউন্ডেশনে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার আশেপাশের বন্ধুবান্ধব সবাই ভিডিওটা দেখে। আমি ভিডিওটি ডেসক্রিপশানে কেশিয়ার সাহেবের নাম্বার দিয়ে রাখবো, আপনারা যদি পারেন আমাদের ফাউন্ডেশনে আর্থিকভাবে সহায়তা করবেন। আশা করি, ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।